সৈন্যরা যিশুকে প্রাঙ্গণে অর্থাৎ শাসক ভবনের ভেতরে নিয়ে গেল। তারা সৈন্যবাহিনীর সবাইকে ডেকে একত্র করল। তারা তার গায়ে বেগুনি রঙের এক পোশাক পরিয়ে দিল, তারপর পাক দিয়ে একটি কাঁটার মুকুট গেঁথে তাকে পরিয়ে দিল। তারা তাকে অভিবাদন করে বলতে লাগল, ইহুদিরাজ নমস্কার। একটি নল খাগড়া দিয়ে বারবার তারা তার মাথায় আঘাত করল ও তার গায়ে থুতু দিল। তারপর তারা নতজানু হয়ে তাকে প্রণাম করল। তাকে নিয়ে বিদ্রুপের পর্ব এভাবে শেষ হলে তারা বেগুনি রঙের পোশাকটি খুলে নিল ও তার নিজের পোশাক তাকে পরিয়ে দিল। তারপর তারা তাকে প্রসারপিত করার জন্য নিয়ে চলল। কুরিন থেকে আগত শিমন নামে জনৈক ব্যক্তি গ্রামাঞ্চল থেকে সেই পথে আসছিল। সে আলেকজান্ডার ওরুফের পিতা। তারা তাকে ক্রুশ বহন করতে বাধ্য করল। তারা যিশুকে গলগথা নামে একটি স্থানে নিয়ে গেল। নামটির অর্থ মাথার খুলির স্থান। সেখানে তারা যিশুকে গন্ধরস মেশানো দ্রাক্ষারস পান করতে দিল, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। এরপর তারা তাকে ক্রুশে দিল। তার পোশাকগুলি ভাগ করে নিয়ে কে কোন অংশ নেবে তার জন্য তারা গুটিকা পাত করল। সকাল 9টার সময় তারা তাকে ক্রুশে দিল। তার বিরুদ্ধে এই অভিযোগ লিপি লিখিত হল, ইহুদিদের রাজা। তারা তার সঙ্গে আরও দুজন দস্যুকে ক্রুশারপিত করল, একজনকে তার ডান দিকে, অন্যজনকে তার বাঁ দিকে। তখন এই শাস্ত্রীয় বাণী পূর্ণ হল, তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন। যারা সেই পথ দিয়ে যাতায়াত করছিল তারা মাথা নাড়তে নাড়তে তাকে অপমান করে বলতে লাগল, তাহলে তুমি সেই লোক যে মন্দির ধ্বংস করে তিন দিনে তা পুনর্নির্মাণ করতে পারে, এখন ক্রুশ থেকে নেমে এসো ও নিজেকে রক্ষা করো। একইভাবে প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদেরাও তাকে বিদ্রুপ করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন। তারা বললেন, ও অন্যদের বাঁচাতো কিন্তু নিজেকে বাঁচাতে পারে না, এখন এই খ্রিস্ট ইসরায়েলের রাজা, ক্রুশ থেকে নেমে আসুক যেন আমরাও তাদেরকে বিশ্বাস করতে পারি। যারা তার সঙ্গে ক্রুশারপিত হয়েছিল তারাও তাকে অনেক অপমান করল। বেলা 12টা থেকে 3টে পর্যন্ত সমস্ত দেশে অন্ধকার ছেয়ে গেল। আর বেলা 3টের সময় যিশু উচ্চকণ্ঠে বলে উঠলেন, এলোই এলোই লামা সাবাকতানি, যার অর্থ, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছ। নিকটে দাঁড়িয়ে থাকা একজন লোক এ কথা শুনতে পেয়ে বলল, শোনো, ও এলিয়োকে ডাকছে। আর একজন লোক দৌড়ে গিয়ে একটি স্পঞ্জ সিরকায় পূর্ণ করে একটি নল খাগড়ার সাহায্যে যিশুকে পান করতে দিল। সে বলল, ওকে ঘাঁটিও না, এসো দেখি এলিয়োকে নামাতে আসেন কি না। এরপর যিশু উচ্চকণ্ঠে চিৎকার করে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন মন্দিরের পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত চিরে দুখানা হয়ে গেল। আর যে শত সেনাপতি সেখানে যিশুর সামনে দাঁড়িয়েছিলেন তাঁর চিৎকার শুনে এবং তিনি কিভাবে মৃত্যুবরণ করলেন তা দেখে বলে উঠলেন, নিশ্চিত রূপেই এই মানুষটি ঈশ্বরের পুত্র ছিলেন। কয়েকজন নারী দূর থেকে সব লক্ষ্য করছিলেন। তাদের মধ্যে ছিলেন মাগদালাবাসী মরিয়াম, কনিষ্ঠ জাকব ও যোশির মা মরিয়াম
ও সালোমি। গালিলে এই সব নারীই তাকে অনুসরণ করে তার পরিচর্যা করতেন। আরও বহু নারী যারা তার সঙ্গে জেরুসালেমে এসেছিলেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। সেদিন ছিল প্রস্তুতির দিন, অর্থাৎ বিশ্রামের পূর্বদিন। সন্ধ্যা ঘনিয়ে এলে অরিমাথিয়ার জোসেফ, যিনি বিচার পরিষদের একজন বিশিষ্ট সদস্য ছিলেন, তিনি সাহসের সঙ্গে পিলাতের কাছে গিয়ে যিশুর দেহটি চাইলেন। ইনি নিজেও ঈশ্বরের রাজ্যের প্রতীক্ষায় ছিলেন। যিশু ইতিমধ্যে মারা গিয়েছেন শুনে পিলাত বিস্মিত হলেন। শতসেনাপতিকে তলব করে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, সত্যি এর মধ্যে যিশুর মৃত্যু হয়েছে কিনা। শতসেনাপতির কাছে সে কথার সত্যতা জেনে তিনি যিশুর দেহটি জোসেফের হাতে তুলে দিলেন। তাই জোসেফ কিছু হোম বস্ত্র কিনে আনলেন, দেহটি নামিয়ে হোম বস্ত্রে আবৃত করলেন। তারপরে বড় পাথরে খোদিত এক সমাধিতে তা রাখলেন। পরে তিনি সমাধির প্রবেশপথে বড় একটি পাথর গড়িয়ে দিলেন। কোথায় তাকে রাখা হলো তা মগদলিনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখতে পেলেন।